यह है एबीसी न्यूज एजीटी लाइव। दिस इज एबीसी न्यूज एजीटी लाइव। कारण सर्वभारतीय स्तरे छात्र संगठन एक ही हलो আমাদের ত্রিপুরা রাজ্যে দুটি ছাত্র সংগঠন এবং একইভাবে যুব সংগঠন সর্বভারতীয় স্তরে আমাদের একটি হলেও ত্রিপুরাতে যেহেতু দুটি সংগঠন আমরা কাজ করি তাই সর্বমোট পাঁচটি সংগঠন মিলে আমরা এখানে আমাদের রাজ্যে কর্মসূচি প্রতিপালন করব। আর কিছুটা সময় অতিবাহিত হয়ে গেছে এই সময়ের মধ্যে ফেব্রুয়ারি মাসের পর আমাদের চিন্তা ছিল মার্চ মাসেই কর্মসূচি গ্রহণ করা কিন্তু আমাদের রাজ্যে এই সময় আপনারা জানেন যে স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন ছিল তার জন্য আমরা আমাদের এই কর্মসূচি খানিকটা পিছিয়ে আজকে এখানে সংগঠিত করছি। আমরা সবাই জানি যে আমাদের দেশে 2014 সালে যখন বিজেপি নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হয় কেন্দ্রে সে সময়ে আমাদের দেশের মানুষের কাছে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছিল সেই সরকার যে প্রতি বছর 2 কোটি লোকের কাজের তারা ব্যবস্থা করবেন। তাহলে এই 7 বছর সময় অতিক্রমের পর আমরা স্বাভাবিকভাবেই ধরে নিতে পারছি যে 14 কোটি লোকের কাজ হয়ে গেছে। কিন্তু আমরা কি লক্ষ্য করছি, বাস্তবটা কি? বাস্তব হচ্ছে এই সময়ে ভারতবর্ষে নতুন কর্মসংস্থানের ব্যবস্থা হওয়া তো দূরের কথা। যারা কাজ করছিলেন সেই সমস্ত মানুষরা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে তাদেরকেও নতুন করে বেকারের খাতায় নাম লিখাতে হচ্ছে। এই অবস্থা এই পরিবেশের মধ্যে দাঁড়িয়ে আমাদের দেশে আজকে বেকারি এই যে জ্বালা এই যে যন্ত্রণা এবং শুধু বেকারির জ্বালা যন্ত্রণাটাই শেষ কথা নয়, যারা কাজ করছেন সেই সমস্ত মানুষও আজকে এরকম কাজ করতে বাধ্য হচ্ছেন যে কাজকে আমরা বলতে পারি যে আসলে তা একজন মানুষকে বেঁচে করতে থাকতে গেলে পর যে কাজ হওয়া দরকার সেই কাজ মানুষ করছেন না, করতে পারছেন না, আমাদের মূল কথা। এবং এই জায়গাটায় আমরা যে জিনিসটা লক্ষ্য করছি যে আমাদের দেশের মধ্যে একটা হিসেবে দেখা যাচ্ছে যে আমাদের দেশে কাজ করতে চান এইরকম 11 কোটি 60 লক্ষ মানুষ বর্তমানে আছে যারা কাজ করার ক্ষমতা যাদের আছে। এই যে 11 কোটি 60 লক্ষ মানুষ, এই মানুষদের মধ্যে 3 কোটি 20 লক্ষ আছেন তা যারা সেরকম ভাবে লেখাপড়া হয়তো সেরকম ভাবে করতে পারেননি, আর 8 কোটি 40 লক্ষ মানুষ আছেন যারা ভালো লেখাপড়া শেখার সুযোগ পেয়েছেন। এবং বর্তমানে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের দেশে যারা উচ্চ শিক্ষিত সেই সমস্ত মানুষদের কর্মসংস্থান এখন আরো কম হচ্ছে তুলনামূলকভাবে, বেশি শিক্ষিত যারা তাদের কর্মসংস্থানের হারটা যা কিছু হচ্ছে অল্প স্বল্প বিভিন্নভাবে বিভিন্ন স্তরে সেই জায়গায় উচ্চশিক্ষিতদের কর্মসংস্থানের সুযোগটা অনেক অনেক সেখানে কমে গেছে। এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি যে আমাদের দেশের সরকার এই সমস্যাটার প্রতি গুরুত্ব যেভাবে দেয়া দরকার সেই গুরুত্ব তারা দিচ্ছেন না। 1991 সাল থেকে আমাদের পৃথিবীতে পুঁজিবাদী ব্যবস্থাটাকে আরো শক্তপোক্ত মজবুত করবার লক্ষ্য নিয়ে উদারীকরণের যে স্লোগান সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হয়েছিল সেই স্লোগানের যে লক্ষ্য দৃষ্টিভঙ্গি যে নীতি সেই নীতিতে আমরা লক্ষ্য করছি যে আমাদের দেশের সরকারও এটাকে কার্যকরী রূপ দেবার ক্ষেত্রে 91 সাল থেকে যে ভূমিকা আমাদের দেশের তৎকালীন কেন্দ্রীয় সরকার গুলো তারা
কার্যকরী রূপ দেওয়ার চেষ্টা করেছিল। বর্তমান বিজেপি সরকার আরো তেড়ে ফুড়ে মারমুখী ভূমিকা নিয়ে এই উদারীকরণের নীতিটাকে আমাদের দেশে কার্যকরী রূপ দেওয়ার চেষ্টা করছে ব্যাপকভাবে, এবং এই কার্যকরী রূপ দেওয়ার যে চেষ্টা করছে এই চেষ্টা করার ফলে বেকারির সমস্যাটাকে সমাধান করা এই সরকারের পক্ষে সম্ভব না। কারণ তাদের নীতি হচ্ছে বেকারির সমস্যাটাকে বাড়ানো। কি বুঝতে পারছে? দেখবেন কোন একজন লোক যখন সে শুধু অর্থ অর্থ টাকা 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 আরো লাভ আরো লাভ এটা যখন তার মস্তিষ্কে ঢুকে যায় সারাদিন ধরে এটা ভাবে, তখন সে আইনের তোয়াক্কা করে না। মানুষের প্রতি তার কোন ভালোবাসার দরদ, দেশের প্রতি কোন ভালোবাসার দরদ তার থাকে না। তখন সে এত ব্যাপুর হয়ে যায়, জানে যে এই অপরাধটা করলে এই অন্যায়টা করলে আমি ধরা পড়তে পারি, আমার জেল হতে পারে, আমার ফাঁসি হতে পারে, কিন্তু সে এটা তোয়াক্কা করে না, জেলের তোয়াক্কা করে না। লক্ষ্য করছে, একটু মিলিয়ে দেখুন, একটু গভীরে গিয়ে ভাবে, আমরা সারা পৃথিবীতে লক্ষ্য করছি পুঁজিবাদে দুনিয়া যারা যে অংশটা এটা করছেন তারা আজকে গিয়ে এমন জায়গায় পৌঁছে গেছে যে কোনো কোনো ক্ষেত্রে আইন টান কিচ্ছু মানতে লাগে না, কোনো বিধি নিষেধ মানতে লাগে না, কোনো প্রকার তারা যা ভাববে তারা যা ভাবছেন তারা যা করতে চান এতে কোনো প্রকার বাধা দেওয়া যাবে না, কোনো বিধি নিষেধ আরোপ করা যাবে না। এরই না উদারি করো, ব্যয় উদারি করো, পুঁজি সারা বিশ্বে ঘুরে বেড়াবে, সারা বিশ্বটাকে লুটে পুটে খাবে, এখানে কোনো বাধা দেওয়া যাবে না, এটা কোনো প্রতিবন্ধকতা তৈরি করা যাবে না। উদারীকরণের চরম যে ভাবটা সেটা আজকে যেটা মানুষকে শেষ করে যাওয়ার যে অবস্থাটা সেই অবস্থা নিয়ে পৌঁছাচ্ছে আমাদের দেশে সরকার, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারও কর্পোরেট দুনিয়ার কর্তৃপক্ষ হিসেবে স্বাভাবিক আমরা বুঝতে পারছি না কি ধরনের একটা মিলন ঘটে গেছে আমাদের দেশে। যদি আমরা লক্ষ্য করি কর্পোরেট দুনিয়া সাম্প্রদায়িক শক্তি তার সঙ্গে যুক্ত আছে কখনো কখনো বিচ্ছিন্নতাবাদী শক্তি, যারা ঐক্যে বিশ্বাস করেন না, যারা শ্রেণী সংগ্রামে বিশ্বাস করে না ওই শক্তিটা, এটার সঙ্গে যারা লুটে লুটে দেশটাকে খাবে এরা সব একটা মিলিত শক্তি তৈরি হয়েছে, একটা মিলিত শক্তি। এই শক্তিটা নামই হলো যে এখন যারা শাসক গোষ্ঠী এই শক্তিটা এই শাসক গোষ্ঠী এটাকে কার্যকরী রূপ দেওয়ার জন্য, অর্থাৎ সেখানে গিয়ে এটাকে সাম্রাজ্যবাদী শক্তি পুঁজিবাদী দুনিয়া একসঙ্গে যুক্ত হয়েছে, সাম্প্রদায়িক যে শক্তিগুলো সেগুলোকে যুক্ত হয়ে কর্পোরেট দুনিয়া সোজা কথা কর্পোরেট দুনিয়ার সঙ্গে ওরা সহ যুক্ত হয়ে এখানে গিয়ে রাজনৈতিক দলগুলোকে এখন কন্ট্রোল করছে, এবং সেই রাজনৈতিক দলগুলো চার চার একটা শ্রেণীগত অবস্থান আছে, শ্রেণীগত অবস্থান থেকে রাজনৈতিক দলগুলো সেখানে সিদ্ধান্ত নিতে শুরু করেছে। আপনারা জানেন যে এই দেশে বিজেপি কংগ্রেস বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো এটা একচেটিয়া পুঁজিপতি ধনী গণিতদের কর্তৃপক্ষ এটা অস্বীকার করার সুযোগ নেই, এবং সেখানে গিয়ে শ্রেণীগত অবস্থান থেকে তাদের সঙ্গে তারা আপোষ নীতি গ্রহণ করেছে, এবং এই কারণে কথাগুলো আজকের দিনে কতটুকু আমার মনে পড়ে, এবং আপনারা যারা ট্রেড ইউনিয়ন আন্দোলনের সঙ্গে অনেক আগে থেকে যুক্ত কমরেড পিটি রন্দীপের নাম আপনারা শুনেছেন, অনেকে হয়তো এখন নতুন